বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ইউনিক গেম, ম্যাচ ডে ম্যানেজার। তো গেমটা আমি চালু করছি। বন্ধুরা, তোমরা গেম খুললেই ফার্স্টে ফ্রন্টে দেখতে হবে, এটা আমার আইডি, এটার নাম ইন্ডিয়ান ক্লাব। আমার ফ্যান দেখতে পাচ্ছ 516K, আমার র্যাঙ্ক 2200, লাইক 1800, এবং আমি দুটো কাপ জিতে আছি। আমার 600টা আমি ম্যাচ খেলেছি, উইনিং পার্সেন্ট 48%। এবং এবার তোমরা আমার জার্সি দেখতে পাচ্ছ, আমার মোট 127 পিস জার্সি এবং ব্যাচ আছে 70 পিস। আমি এবার এদের মধ্যে যে কোনো একটা জার্সি সিলেক্ট করবো, আমি এই জার্সিটা সিলেক্ট করলাম, এবং ব্যাচ 70 পিসের মধ্যে যে কোনো আমি এই ব্যাচটাই সিলেক্ট করলাম। এটা আমি কম দিয়ে কিনেছি, তাই এটাই আমি সিলেক্ট করলাম। এবার আমি তোমাদের দেখাবো, আমি আমার স্টেডিয়ামটা দেখাবো। এবার আমি তোমাদের এই স্টেডিয়াম দেখতে পাচ্ছ, কত সুন্দর স্টেডিয়াম। এই স্টেডিয়াম তোমরা যখন গেম চালু করবে তখন এই স্টেডিয়াম থাকবে না, তোমাদের এটা আপডেট করে করে এইরকম স্টেডিয়াম বানাতে হবে। আমার এই স্টেডিয়ামটা তৈরি করতে 20 দিন সময় লেগেছে, তোমাদেরও একই 20 দিনই সময় লাগবে। আমার মোট এখানে সিট 68,000 সিট, এবং আমি কাপ পেয়েছি লিগ 1, লিগ 2 এবং লিগ 5-এর আমি কাপ জিতেছি, এবং দা কাপ আছে আমার দুটো। এবার কী কী কাপ আছে আমি তোমাদের সেটা দেখাই। চ্যাম্পিয়ন কাপ আছে, তারপরে আছে সুপার কাপ আছে, যেটা আমি হেরে গেছি, ঢুকতে আবার 2 দিন সময় লাগবে। আবার দা কাপ আছে, এছাড়া আছে ওয়ার্ল্ড কাপ, যেটা 64 পর্যন্ত যাদের র্যাঙ্ক তাদের এই কাপে ঢুকতে পারে। আর এরপরে যে কাপটা আছে সেটা হলো সুপার লিগ কাপ, এটা হচ্ছে ওই ওয়ার্ল্ড কাপে 4 বার জিতলে তবে একটা টিকিট পাওয়া যায়, ওই টিকিট দিয়ে এই কাপ খেলতে পাওয়া যাবে, খেলতে পারবে তোমরা। এবার আমি তোমাদের দেখাবো কি ইভেন্ট, ইভেন্ট কী আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এবার নতুন একটা ইভেন্ট এসেছে, ইভেন্টে জিতলে তুমি অনেক রিওয়ার্ড পাবে। এবার আমি একটা তোমাদের সামনে একটা লিগ ম্যাচ খেলে দেখাবো। লিগ ম্যাচ আমি স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আয়ো ম্যাচ, 38,000 লোক দেখতে এসছে, মানে ফ্যান দেখরা দেখতে এসছে। এই এই টিমের ম্যান দেখতে পাচ্ছ, 4-3-3-তে সাজানো, আমার 5-3-2-তে সাজানো ম্যান। এবার আমি প্রথমেই আলট্রা ডিফেন্স দিয়ে ম্যাচ শুরু করব, আলট্রা ডিফেন্স দিয়ে ম্যাচ শুরু করলাম। এবার তোমরা ওই মধ্যিখানে কমেন্ট্রি দেখতে পাচ্ছ, রামাজি গণ লং পাস কমেন্ট্রি, উইং দ্য প্লে লং শর্ট পাস বাই এইরকম তোমরা দেখতে পাবে। আমি এখন 15 সেকেন্ড আলট্রা ডিফেন্স দিয়ে খেলবো, মানে ডিফেন্ড এলে ডিফেন্ড ভালো করবে ডিফেন্ডাররা, না 5 জন ডিফেন্ডার, তাই আলট্রা ডিফেন্স দিয়ে খেলবো। এবং 15 সেকেন্ড পর আমি আবার অ্যাটাক মোডে খেলবো। এখানে মোট 1.5 মিনিট ধরে গেম খেলা যাবে, একটা ম্যাচ 1.5 মিনিট ধরে হবে। এখানে 45 সেকেন্ড পর হাফ টাইম হবে, আবার হাফ টাইমের পর আবার 45 সেকেন্ড, তুমি সেকেন্ড হাফ খেলতে পারবে। আমার 5-3-2-তে ম্যান সাজানো, এবং তার ম্যান সাজানো 4-3-3-তে। প্লেইং স্টাইল আছে হাই প্রেশার ইনক্লুড, কন্ট্রোল পজিশান এক্সপ্রেসিভ, এই কন্ট্রোল পজিশান সিম্পল একটা গেম প্লে, এবং এক্সপ্রেসিভ এটাও এতে আমার সাজানো। এই হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইমে বল পজিশন দেখতে পাচ্ছ 49%, আমার 51%, টোটাল শট 0, পাসিং পার্সেন্ট 50-64, ট্যাকেলিং 10-7, এবং ট্যাকেলিং সাকসেস হচ্ছে 70-71। এবার আমি প্লেয়ার বুস্ট করবো, এখানে বুস্ট আছে, তুমি শুধু ডিফেন্ডার বুস্ট করতে পারো, মিডফিল্ডার বুস্ট করতে পারো, বা স্ট্রাইকার বুস্ট করতে পারো, গোলকিপার বুস্ট করতে পারো, বা অল গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার সবাইকে তুমি বুস্ট করতে পারো। আমি গোলকিপার সবাইকে আমি বুস্ট করার সিলেক্ট করলাম, এনিমি মিডফিল্ডারকে সিলেক্ট করেছি। আবার ম্যাচ শুরু হলো, সেকেন্ড হাফে ম্যাচ চালু। সেখানে ফার্স্টেই ওদের স্ট্রাইকার গোল দিয়ে দিস,
দেখি আমাদের ম্যান গোল দিতে পারে কি না। আমাদের সবাই তো বুস্ট হয়ে আছে। খেলা দুর্দশ হবে এখানে। এই গেমটা হচ্ছে তুমি এখানে ম্যানেজার, ঠিক আছে? আর তুমি চাইলে তোমার প্লেয়ার চেঞ্জ করতে পারো। তো এখানে আমি স্ট্রাইকার চেঞ্জ করলাম, এরকম স্ট্রাইকার চেঞ্জ করতে পারো তুমি। যে কোন তোমার প্লেয়ার আছে তুমি মনোমতো প্লেয়ার সাজাতে পারো, প্লেয়িং স্টাইল সাজাতে পারো, ম্যান চেঞ্জ করতে পারো খেলা মাঝখানে। মানে এখানে তুমি কোচ, আর এবার মাঠে প্লেয়াররা খেলবে, আবার তুমি হচ্ছে সেই রকম ডিফেন্স, ওরা ডিফেন্স খেলবে বা অ্যাটাক খেলবে, কীরকম খেলবে এখানে তুমি ওটা সিলেক্ট করতে পারো। ফাইনালি আমাদের ম্যাচ শেষ হয়েছে এবং আমি 1-0 হেরে গেছি, ডিফেক্ট হয়ে গেছি এবং আমি 12 নম্বরে নেমে এসেছি। আবার একটা ম্যাচ চালু করেছি, লিগ ম্যাচ আগলবাই এফসির সাথে আমার ম্যাচ স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি হোম ম্যাচ খেলবো আগলবাই এফসি সাধারণ 3-4-2। এবার আমি ফার্স্টেই আলট্রা ডিফেন্স দিয়ে ম্যাচ শুরু করব। সেকেন্ড হাফে ম্যাচ শেষ হয়ে এসছে, তো কেউ গোল দিতে পারেনি। আমাদের ম্যানও একটাও গোল দিতে পারেনি, তাদের ম্যানও একটাও গোল দিতে পারেনি। দেখা যাক কাদের ম্যান ফার্স্টে গোল দেয় এবং কোন টিম জেতে। এখানে ম্যাচ খুব টাইটাই চলছে, কারা গোল দিতে পারে দেখা যাক। এবং বন্ধুরা আমরা একটা কর্নার শট পেয়েছি, কর্নার শট থেকে গোল দিতে পারি কিনা দেখি। ও ভাই সাহ, কর্নার শট থেকে আমাদের ডিফেন্ডার গোল দিয়ে দিয়েছে, ডিফেন্ডার গিয়ে হেটে গোল দিয়ে দিয়েছে, ভালো। এই ডিফেন্ডার আমার টিমে এই ডিফেন্ডার সব থেকে কমা ছিল এবং ওই গোল দিয়ে দিয়েছে। কোনো ম্যাচে ভালো পারফরমেন্স করেনি, এই ম্যাচে একটা গোল দিয়ে দিয়েছে। ফাইনালে আমাদের ম্যাচ শেষ হয়েছে এবং আমি 1-0 জিতে গেছি। জিততেই দেখতে পাচ্ছ আমি 3 পয়েন্ট পেয়েছি এবং এক্সপি যে 30+, এটা কী হয় আমি দেখাচ্ছি। এবং আমার ফ্যান দেখেছে 6,000 ফ্যান বেড়েছে এবং আমি আবার 10 নম্বরে উঠেছি। তো এক্সপি দিয়ে কী হয়, এক্সপি বাড়লে তুমি অনেক কিছু রিওয়ার্ড পাবে এবং তোমার লেভেলও বাড়বে। আমি এখন 44 লেভেলে আছি এবং আমার একটা সুন্দর জার্সি পেয়েছি দেখেছো, এবং এই জার্সিটা আমি তাদের ইকুইপ করে নিচ্ছি, এটা নতুন জার্সি পেয়েছি। বাস বন্ধুরা আজকের এই পর্যন্ত, ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং আমি পরে ক্রিকেটের আইপিএল খেলার অকশানের উপর একটা ভিডিও নিয়ে আসবো, ওখানে নিলাম হবে, নিলামে আমি প্লেয়ার কিনে খেলতে পারবো। যারা যারা আইপিএল অকশান পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিও।